আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদের দয়া করেছেন, মায়া করেছেন, মহাব্বত করেছেন এবং সুস্থ রেখেছেন। জুমার দিন সালাত আদায় করবার জন্য আল্লাহর ঘরে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। সকলে জবান সেরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান না করতেন আমরা কি আসতে পারতাম? কখনই আসতে পারতাম না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন বলেই আমরা মসজিদে আসতে পেরেছি, আল্লাহর নিজের ঘরে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটা যে কত বড় সৌভাগ্যের বিষয় সেটা বলে বোঝানো যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় ভালোবাসার শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা? সবচেয়ে দামি জায়গা মসজিদ। আর আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট জায়গা হয়েছে বাজার। বাজার এমন একটা জায়গা যেখানে কোনো কিছুর বাধা আছে, অশ্লীলতার বাধা আছে, বেহায়াপনার বাধা আছে। দোকানে বৈশা গীবত করা, মানুষের নামে মিথ্যা তোহমত দেওয়া, মিথ্যা কথা বলা কোনো বাধা আছে? দুই নম্বরই মাল বিক্রি করা কোনো বাধা আছে? বাজার এমন একটা জায়গা যেখানে সব কিছু ওপেন, আর মসজিদ এমন একটা জায়গা যেখানে গুনাহ নাই, একেবারে গুনাহ ছাড়া, একেবারে পবিত্র জায়গা যেখানে গুনাহের কোনো কাজ চলবে না, ঠিক কিনা? মসজিদের মধ্যে মিথ্যা কথা চলবে? সুগলপুরি চলবে? গীবত চলবে? মসজিদের মধ্যে খারাপ পরিকল্পনা চলবে? নাচ গান চলবো? বেপর্দা মাইয়া ঢুকতে পারবো? বাজারে পারবো না? তো মসজিদটা এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা, যে মসজিদের মধ্যে কদম রাখলো সে জান্নাতে কদম রাখে, সব ধ্বংস হয়ে যাবে পৃথিবী, মসজিদ ধ্বংস হবে, সব ধ্বংস হবে, বিল্ডিং ধ্বংস হবে, পাহাড় পর্বত ধ্বংস হবে, নদী নালা ধ্বংস হবে, আসমান ধ্বংস হবে, সূর্য ভেঙে ভেঙে পড়বে। কোরআনে আছে ইদা শামসু কুব্বিরত ওয়া ইদা নুজুমু কাদারত ইদা সামাউ ফাতারত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারত। আসমান ভেঙে ভেঙে পড়বে, সূর্য জমিনে পড়বে, চন্দ্র জমিনে পড়বে, তারকা জমিনের মধ্যে ঠাস করে বইরা যাবে। এই এক তারকাই তো এই দুনিয়া থেকে অনেক বেশি গুণ বড়। একটা পড়লে দুনিয়া থাকে একেবারে ডাইবা যাবে, আর একটার পর একটা পর্ব, আসমান ভাঙে পর্ব, তারকা পর্ব, এরপরে সূর্য পর্ব, গ্রহ গ্রহ নক্ষত্র যা আছে সব ভাঙে ভাঙে পর্ব। আল্লাহ দুইটা সুরায় বলেছেন ইদা শামসু কুব্বিরত ওয়া ইদা নুজুমু কাদারত ওয়া ইদাল জিবালু সুজ্জিরত, এরপরে ইদা সামাউ ফাতারত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারত। আল্লাহ একটা একটা নাম ধইরা বলছে, আসমান খসে পড়বে, তারকা খসে পড়বে, সূর্য খসে পড়বে, চন্দ্র খসে পড়বে, ওয়াইদাল জিবালু সুজ্জিরত, পাহাড় উইঠা দৌড়াইবে, একটার সাথে একটা টাস টাস বাড়ি লাগবে, আগুন ধরবে, আওয়াজে কানের পর্দা ফেটে যাবে, ধুলিত রঙিন পশমের মতো উঠতে থাকবে। কি ভয়ঙ্কর অবস্থা হবে! সব ধ্বংস হবে, ধুলির স্বাদ হয়ে যাবে, 165 তলা বুরুজ টাওয়ার খলিফাতুল বুরুজ দুবাইয়ে ধ্বংস হবে, উহুদ পাহাড় এটাও ধ্বংস হবে, সব ধ্বংস হবে, কিন্তু মসজিদগুলো অক্ষত অবস্থায় বিমানের মতো উড়ে উড়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করছেন যারা মুসল্লি, আল্লাহ তাআলা এদেরকে এই মসজিদের মাধ্যমে নিরাপত্তা দান করুন। সুবহানাল্লাহ, চিন্তা করছেন এই জন্য সাত শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। এর মধ্যে একদল ওই ব্যক্তি যারা মসজিদকে মহাব্বত করে, সবসময় দিলটা মসজিদের সাথে লাইগা থাকে, মসজিদটা কেমনে সুন্দর করা যায়, কেমনে উন্নত করা যায়, কেমনে মসজিদটাকে মুসল্লি দিয়ে ভরপুর করা যায়, মসজিদের ফিকিরের সাথে দিল যাদের লাইগা থাকে, এই সাত শ্রেণীর মধ্যে এরা হইল একদল। সুবহানাল্লাহ, মসজিদ সাধারণ জিনিস না, আল্লাহর ঘর। এই করে যারা আসে আল্লাহ বলে আমি মেজবান আর তোমরা মেহমান। সুবহানাল্লাহ, তাহলে মেহমানের হইল, মেজবানের কাজ হইল মেহমানদারি করা, আর মেহমানের কাজ হইল নিয়ামত উপভোগ করা। তা আমরা আল্লাহ নিয়ামত উপভোগ করবো তাজবীর তাহালিল জিকির আজগার মাধ্যমে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো জান্নাতের ফল। সুবহানাল্লাহ বলে, আর আল্লাহ নিজে মেজবান হইয়া বাড়িওয়ালায় আমাদেরকে মেহমানদারি করেন। সুবহানাল্লাহ, তো এই জন্য
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব সময় তোমরা মসজিদ মুখী হইবা, মসজিদের সাথে দিল লাগায় রাখবা, মসজিদের বেশি বেশি সময় অবস্থান করবা, কারণ কোন ব্যক্তির যদি মসজিদে মরণ হইল আল্লাহর ঘরে জান্নাতের জায়গার মধ্যে মরণ হইল। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানায় তার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানায়। সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, নবীজি মসজিদ বানাইবার মতো টাকা পয়সা তো আমাদের কাছে নাই। ও সাহাবি, একটা ইট দিতে পারবা? বলে হ্যাঁ। খেজুর গাছের একটা ডাল দিতে পারবা? বলে হ্যাঁ। তারপর তোমার জন্য জান্নাতে একটা ঘর হয়েছে। নবীজি হিজরত করে মদিনায় গেলেন। মদিনা তখন জঙ্গল ছিল, একেবারে জঙ্গল। জঙ্গলের আকাশ সবাই ভয় পাইতো। সবচেয়ে বড় জঙ্গলটার কাছে গিয়ে আল্লাহর নবী চোখের পানি চাইরা কান্না করে। সাহাবায়ে কেরাম বলে, নবীজি গো, আপনি এখানে চোখের পানি চাইরা কেন কান্না করেন? বলে, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, থাকলে এই জায়গাটা কিনতাম, এখানে একটা মসজিদ বানাইতাম। রে সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ পারবা কিনে এই মসজিদের জায়গাটা কিনে দিতা? ইহুদি বড় দাম চায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর, আমার তো আল্লাহ তাআলা সম্পদ দিছে। নবীজি, সব সম্পদ বিক্রি করে হলো যদি জায়গাটা কিনা লাগে আমি কিনা দিমু। আল্লাহর পয়গম্বর বলে, ওসমান, তুমি যদি জায়গাটা কিনা দিতে পারো আমি ওয়াদা দিলাম আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য এইরকম 10 দুনিয়ার সম পরিমাণ জান্নাত লিখে দিবে। দৌড়ে গেছে ইহুদির বাড়িতে। ইহুদি ভাই, এই জঙ্গলটা কার? বলে, জঙ্গলটা আমার। বেজবানি। বলে, কেন? ওসমান তো মিথ্যা কথা বলতে পারে না। বলে, এই জায়গাটা আমার কাছে পছন্দ হয়েছে। বলে, কেন পছন্দ হইল জঙ্গল? বলে, আমাদের নবীর পছন্দ হয়েছে। কেন? বলে, এখানে আমরা নামাজ পড়বো, ইবাদত করবো, মসজিদ বানাইবো। কত টাকা চাও? ইহুদি মনে মনে চিন্তা করে, এখন যা আছে ওসমান তো তাই দিবে, যেহেতু তাদের নবীর তারা জীবন থেকে বেশি ভালোবাসে। ইহুদি সুযোগে বড় সম্পদ চায়। বলল, ওসমান, বলে কি? বলে, মদিনার মধ্যে সবচেয়ে বড় খেজুর বাগানটা তোমার সবচেয়ে দামি খেজুর হয়। বলে, হা, আমার ওই বাগানটা চাই, ওই বাগানটা দিলে এই জায়গাটা দিতে পারে। ওসমান বলে, একটা বাগান কেন? তুমি চাইলে সবগুলো দিতাম, যে তোমার নবী এটা পছন্দ করছে। এবার ওসমান কি না বলে, পয়গম্বর, আপনি মসজিদ বানান, উন্মুক্ত করে দিলাম। পয়গম্বর বলে, তাই নাকি? বলে, হা, আল্লাহর নবী ওসমানকে সেই জায়গার মধ্যে বুকে নিয়ে এটা দোয়া করেছে। আল্লাহ, জান্নাতের মধ্যে প্রত্যেক নবীর একটা বন্ধু আছে, স্পেশাল বন্ধু। আজকে আমি জান্নাতি, আমার বন্ধু আমি ওসমান নিয়ে বানায় নিলাম ওই জায়গার মধ্যে, বর্তমানে মসজিদের নববী। সুবহানাল্লাহ। বলেন, ওই জঙ্গলটা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হয়ে গেছে।